মরিচ রাঁধুনির দৈনন্দিন রান্নাবান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা। অথচ এই মশলাটি এবার ভেজাল বানাচ্ছে জালিয়াত চক্র। পাখি খাদ্য চীনা কাউনের সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে বানাচ্ছে চকচকে ভেজাল মরিচের গুঁড়া। এসব গুঁড়ো মরিচের সাথে এরকম চীনা কাউনের গুঁড়ো মিশিয়ে এভাবে ভেজাল মশলা তৈরি করছেন এসব অসাধু ব্যবসায়ীরা, আর এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এসব ভেজাল ক্রেতাদের কাছে বোঝা দায়, কারণ তো আমরা গুঁড়া করি, গুঁড়া করে বলে যার মাল ওই মিশতে পারে, মিস করে এই তো মালে ঘাটতি যাও নেই প্রচুর, এর এত দাম দেবো আর কাস্টমার খাইবো না। সবতে বললে তো ভাই আমার করতে দেখছে ভাই, আমি কী করবো, যত মেলে আছে সব মেলে আমি চেক করে দেখেন, লাভ নেই আমার খবর এত লাভ নেই। ভেজালের হাত থেকে বাদ যাচ্ছে না হলুদের গুঁড়াও। শ্যামবাজারের এই দোকানে প্রকাশ্যে পাখি খাদ্য ভুট্টা আর চালের সঙ্গে হলুদ মেশিনে ভাঙিয়ে গুঁড়ো করছেন দোকানি। এরপর বের হচ্ছে ভেজাল মেশানো অথচ হলুদের গুঁড়ো। গোপন ক্যামেরায় ছবি ধারণ করায় দোকানের স্বভাবসুলভ উত্তর, হলুদ ভাঙ্গাই মরিচ ভাঙ্গাই, যেরকম মালের দাম বেশি হন ভাঙ্গাই পড়তে হয় না, এরকম এখানে কোনো কিছু মিলানো হয় না, কোনো ভেজাল হয় না। শুধু পাখির খাবার দিয়েই নয়, কাঠের গুঁড়ার সাথে রং মিশিয়ে নকল মশলা তৈরি করছে প্রতারক চক্র। এবার মানুষের লোভনীয় পণ্য আচার, এমন অযত্ন অবহেলার পর ঘনচিনি দিয়ে নোংরা পরিবেশে তৈরি এসব আচার, গরম মশলা দৈন্যা পাঁচফোড়ন এইগুলি দেয়, আর আপনার এই সর্ষের তেল আছে সর্ষের তেল দেয়, এটা ই করি গুল্লি বানাই। অসাধু ব্যবসায়ীদের এমন বহুমাত্রিক জালিয়াতি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এই বিশেষজ্ঞের। যে কোনো কিছুর মধ্যে একটুখানি সুডানডোর দিলে একেবারে শুকনা মরিচের রং, এবং এই সুডানডোর খেলে কি হয় ক্যান্সার, যারা নাকি বিশেষায়িত জ্ঞানটা যাদের আছে, যারা এগুলো নিয়ে কাজ করেন, যারা এগুলো নিয়ে লেখাপড়া করেন, ওদেরকে দায়িত্ব দেন, আমরা সরকারের কাছে এই আবেদনটুকু জানাব। এই ভেজাল ঠেকানোর প্রধান দায়িত্ব যাদের, তারাও দায় চাপানোর ভেজাল কৌশল তৈরি করে চলেছেন। আপনি শুধু বিএসটির সব যদি দায়িত্ব দিয়ে দেন, এটা কিন্তু আসলে কোনোদিনই সম্ভব না, একটা দেশ একটা একটা ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া যায় আপনি সব কিছু করবেন। দায়হীন এমন বাস্তবতায় ভেজাল খাদ্যের আগ্রাসন দূর করতে সর্বাত্মক অভিযান পরিচালনার দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।